بسم الله الرحمن الرحيم شروع হচ্ছে 29 درس সওতুল হক দুবাই আয়োজিত জান্নাতের সহজ সরল পথ শীর্ষক কোরআন ও সহিহ হাদিসের আলোকে ধারাবাহিক দিনই আলোচনার মহতী দর্শসমূহের আজ 29 درس ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে শুনতে চেষ্টা করব আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করবেন শুরু হচ্ছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد আমরা আলোচনা করতেছিলাম ইসলামের ওই সমস্ত নিষিদ্ধ বিষয় এবং গর্হিত কাজ যা অনেক ক্ষুদ্র হলেও যা কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হবে ইতিপূর্বে আমরা এই নিষিদ্ধ গর্হিত বিষয়ে 30টি বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি সহিহ কোরআন এবং হাদিস থেকে আজকের এই দর্সে বাকি অন্যান্য নিষিদ্ধ ও গর্হিত বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ এর পূর্বে 30টি অধ্যায় আলোচনা করা হয়েছে ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 31 নম্বর হলো দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করতে চায় তা যদি কোনো ব্যক্তি শুধু এ উদ্দেশ্যে শিক্ষা করে যে তা দ্বারা সে দুনিয়ার সামগ্রী সংগ্রহ করবে তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না এ বিষয়ে পূর্বে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহর সন্তুষ্টি যদি কোনো কিছুতে না থাকে তাহলে তা যেমন পরিত্যাজ্য ঠিক অনুরূপভাবে যত ভালো কাজই হোক না কেন নামাজ পড়া রোজা রাখা যাকাত দেওয়া দান সাদকা করা এগুলোর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে তা যেমন বিফল হয় ঠিক তারই অনুরূপ জ্ঞান অর্জন করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এবং তাতে সে যে জ্ঞানই হোক না কেন উদ্দেশ্য থাকবে যে আমি এই জ্ঞানের মাধ্যমে আমি দ্বীনের দ্বীনে ইসলামের পতাকাকে সমুন্নত করব মানুষের কাছে ব্যক্ত করব ঠিক এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলেই তা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হয় ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 32 নম্বর হল হারাম জিনিস দেখা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের জন্য ব্যভিচারের একটি অংশ লিখে দেওয়া হয়েছে অবশ্যই সে তাতে লিপ্ত হবে দু চোখের ব্যভিচার হচ্ছে হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করা এবং দু কানের ব্যভিচার হচ্ছে অন্যায় কথা শ্রবণ করা এবং জিহ্বার ব্যভিচার হচ্ছে সে সম্পর্কে কথা বলা বা হাতের ব্যভিচার হচ্ছে গায়রে মুহাররামের শরীর স্পর্শ করা পায়ের ব্যভিচার হচ্ছে সেই পথে চলা অন্তর উক্ত হারাম কাজকে কামনা করে ও আশা করে এবং সর্বশেষে যৌনাঙ্গতা সত্যায়ন করে বা প্রত্যাখ্যান করে তাকে মিথ্যায় পরিণত করে এখানে হারাম জিনিস দেখা হারাম জিনিসের কল্পনা করা এবং হারাম জিনিসের জন্য অগ্রসর হওয়া তা হাত দ্বারা হোক কথা দ্বারা হোক টেলিফোন দ্বারা হোক চিঠিপত্রের মাধ্যমে হোক আকার ইঙ্গিতে হোক যে কোনো কিছুর মাধ্যমে হোক না কেন সবগুলো হারাম করা হয়েছে এবং সবগুলো একটি জেনার অংশ সুতরাং ইসলামের দিক নির্দেশনা হলো
যে ছোট থেকে ছোট মূল বিপদে পড়ার আগে, মূল জেনা ব্যভিচারের আগের থেকেই ইসলাম সতর্ক সংকেত দিয়েছে। এমনকি দেখার ব্যাপারে, শোনার ব্যাপারে, হারাম জিনিস কল্পনা করার ব্যাপারেও ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম জিনিস দেখা, অহেতুক অনর্থক এমন কোনো নাটক, এমন কোনো গল্প গুজব, এমন কোনো সিনেমা, এমন কোনো কাহিনী, এমন কোনো হিস্ট্রি যার মধ্যে যৌন সুরসুরি সহ গাফেলভাবে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, এমন জিনিস থেকেও আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করো। এরপরে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 33 নম্বর হচ্ছে গাইরে মাহারাম, নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি গাইরে মুহাররাম নারীর সাথে, গাইরে মুহাররাম মানে যে সমস্ত নারীকে বিবাহ করা বৈধ, এই সমস্ত মহিলাকে গাইরে মুহাররাম বলা হয়, নারীর সাথে, এমন নারীর সাথে নির্জনে মিলিত হয়, তবে শয়তান তাদের সাথে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয়। এবং যেখানে গাইরে মুহাররাম নারীর প্রতি দৃষ্টিপাত করাও ইসলামে যেখানে হারাম করেছে, আর সেখানে নির্জনে পার্কে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্টে তাদের সাথে দেখা সাক্ষাৎ কিভাবে জায়েজ হবে? ইসলাম যেখানে পরনারীর সাথে দেখা দেওয়া তো দূরের কথা, পরনারীর এমনকি পর্দার খাসিয়াতের মধ্যে আছে যে এমন নারীর কাপড় চোপড়, জামা জুতা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহৃত কোনো জিনিসপত্রও দেখা জায়েজ নয়, এবং মহিলাদেরকে এমনকি রৌদ্রেও বাহিরে শুকাতে দেওয়া উচিত না যেখানে পরপুরুষের দৃষ্টি পড়ে, এবং এটাও পর্দার অন্তর্ভুক্ত। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 34 নম্বর হচ্ছে অভিভাবক ছাড়া নারী নিজের বিবাহ সম্পাদন করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী অভিভাবকের অনুমতি ছাড়া নিজেই নিজের বিবাহ সম্পাদন করে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। আল্লাহ নবী এই কথাটি 3 বার করে বলেছেন। এবং বয়সপ্রাপ্ত নারীর বিবাহের জন্য কোনো অভিভাবক প্রয়োজন নেই, অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা বিবাহের অভিভাবকের দরকার। প্রথমে পিতা, পিতা না থাকলে তার অভাবে দাদা, তার অভাবে ভাই, তার অভাবে চাচা, তার অভাবে তার মাতা অভিভাবক হয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলি ব্যতীত, অর্থাৎ অভিভাবক ব্যতীত বিবাহ হবে না। হাদিসটি আহমদ এবং তিরমিজিতে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্ত্রীলোককে বিবাহ দিবে না, এবং কোনো স্ত্রীলোক নিজেকে নিজে বিবাহ দিবে না, কেননা যে নিজে নিজের বিবাহ বসে সে ব্যভিচারিণী। হাদিসটি ইবনে মাজাতে এসেছে। এবং এক্ষেত্রে যার অভিভাবক নাই তার অভিভাবক হবে শাসনকর্তা। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 35 নম্বর হল সেগার বিবাহ করা। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগার বিবাহ করতে নিষেধ করেছেন। সেগার বিবাহ বলা হয় একজনের মেয়েকে এই শর্তে বিবাহ করা যে সেও তার মেয়েকে তার সাথে বিবাহ দিবে, এদের মধ্যে কোনো মোহর থাকবে না, এটাকে বলা হয় সেগার বিবাহ। অর্থাৎ একজনের মেয়েকে এই শর্ত বিবাহ দেওয়া যে তার মেয়েকেও তার সাথে বিবাহ দিবে এবং কেউ অপরের জন্য মোহর ধার্য করবে না। অথচ মোহর ইসলামে ফরজ করা হয়েছে, পুরুষের জন্য মোহর দেওয়া ফরজ। এবং পবিত্র কোরআনুল কারিমী মোহরের ব্যাপারে এসেছে, সদুকাতিহিন্না নেহলা, যে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট মনে তোমরা মোহর দাও। অনুরূপভাবে কোরআন এবং হাদিসের মধ্যে আরেক ধরনের বিবাহের হারামের কথা এসেছে, যে যাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যারেজ, অর্থাৎ 1 বৎসরের জন্য, 2 বৎসরের জন্য চুক্তি করা, যে তোমাকে এত এত হাজার টাকা দেব, এত এই পরিমাণ টাকা দেব, এর চুক্তি হইল যে একসাথে 1 বৎসর বা 2 বৎসর বা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় ব্যবহার করা, যে এর মধ্যে, এরপরে
আমাদের বিবাহ থাকবে না, বিবাহ ভঙ্গ হয়ে যাবে, এই রকম চুক্তি করে বিবাহ করাকেও ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 36 নম্বর হচ্ছে মানুষের উদ্দেশ্যে আমল করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি অংশীদারদের অংশীস্থাপন থেকে বিমুখ, যে ব্যক্তি কোনো আমল করে তাতে আমার সাথে অন্যকে অংশীদার করে আমি তাকে পরিত্যাগ করব এবং তার শিরকি আমলকেও প্রত্যাখ্যান করব। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 37 নম্বর হচ্ছে মাহরাম ছাড়া নারীর সফর করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন মাহরাম ব্যতীত, মাহরাম অর্থাৎ এমন এমন লোক যার সাথে বিবাহ হারাম, যেমন ছেলে, ভাই, এইরকম ব্যক্তিকে মাহরাম বলা হয়, সে যেন মাহরাম ব্যতীত একদিনের সফর পরিমাণ দূরত্ব সফর না করে, অর্থাৎ এমন কাউকে সাথে নিয়ে যায়, তাতে যদি হজের সফরও হয় তারপরও যেই যেই নারী আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে সে যেন এমন লোককে ছাড়া যেন কখনো একাকিনী সফর না করে, অর্থাৎ তার সাথে হয় তার ভাই থাকবে, তার স্বামী থাকবে অথবা তার ছেলে থাকবে, এরকম কেউ যেন তার সাথে অবশ্যই থাকে এবং কোনো নারী যেন একাকিনী সফর না করে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 38 নম্বর হচ্ছে নিয়াহা বিলাপ করা, অর্থাৎ মহিলাদের মৃত্যু ব্যক্তির জন্য শোক বা কান্নাকাটি করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির জন্য বিলাপ করে ক্রন্দন করা হয়েছে তাকে এ কারণে কিয়ামত দিবসে শাস্তি দেওয়া হবে, মৃত্যু ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে তার জন্য জীবিতদের বিলাপ করা ক্রন্দন করার কারণে, এবং মৃত্যু ব্যক্তির শোকের জন্য বুখারী শরীফের অন্য হাদিস হল হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন, আনসারি মহিলা হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মারা যাওয়ার পর যখন 3 দিন অতিক্রম হলো তখন তিনি হলুদ বর্ণের এক প্রকার সুগন্ধ বস্তু নিয়ে আসার জন্য বললেন, তারপর তিনি তা নিজের শরীরে মেখে বললেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে নিষেধ করা হয়েছে আমরা যেন 3 দিনের বেশি শোক প্রকাশ না করি, তবে স্বামীর বেলায় স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। অন্য হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে কাইলুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু লুলু কর্তৃক জখম হন তখন হযরত সুআইব আফসুস করে বলতে লাগলেন, ওগো ভাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে সুআইব, তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোত্রস্থ লোকদের কান্নাকাটি করার কারণে মাইয়্যিতকে কবরে শাস্তি দেওয়া হয়, এবং এই হাদিস দ্বারা বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন সেটা হলো যে চিৎকার করে না কাঁদা, বরং অশ্রুসিক্ত নয়নে শোক প্রকাশ করা জায়েজ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ইহুদি মহিলার কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন, এ সময় তিনি দেখতে পেলেন পরিবারের লোকজন তার জন্য কান্নাকাটি করছে, তা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলার পরিবার বর্গ তো তার জন্য কান্নাকাটি করছে, অথচ কবর তাকে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয় স্বজন মারা গেলে অন্ধকার যুগের রসম রেওয়াজ অনুসারে যারা শিও গাল চিরে ফেলে, জামা কাপড় ছিঁড়ে ও চিৎকার করে কান্নাকাটি করে তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। এবং এই হাদিসে মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটির যে নিষেধ করা হয়েছে তা শুধুমাত্র একমাত্র বিলাপ করা, চিৎকার করা এবং কান্নাকাটি করে বুক থাপড়ানো, মাথার চুল ছেঁড়া, এই ধরনের বিলাপ করা যার দ্বারা মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় যদি সে জীবদ্দশায় তাদেরকে নিষেধ না করে যায়।
অর্থাৎ মৃত্যুর জন্য, মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদা, মুখে আঘাত করা, জামার বুক চিরে ফেলা, চুল টেনে ছিঁড়ে ফেলা, মাথা মুড়ে ফেলানো, বিপদ বিপদ বলে ইত্যাদি চিৎকার করে ডাকা, যা সম্পূর্ণ হারাম এবং যেগুলো বিশেষ করে মহিলাদের দ্বারা এগুলো বেশি প্রকাশ পায়। এবং আবু বুরদা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার আবু মুসা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন এবং মাঝে মাঝে বেহুশ হয়ে পড়তেছিলেন। তার বাড়ির এক মহিলার কোলে তার মাথা রাখা ছিল। স্ত্রী লোকটি চিৎকার করে কাঁদছিল, তাকে কিছু বলার মতো শক্তি আবু মুসার ছিল না। যখন তিনি সজ্ঞা ফিরে আসলো, হুশ আসলেন, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অসন্তুষ্ট আমিও তার প্রতি অসন্তুষ্ট। যে নারী চিৎকার করে বিপদে মাথার চুল মুন্ডন করে এবং পরিধেয় বস্ত্র ফেটে ফেলে, তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট ছিলেন। অর্থাৎ যে নারী মৃত্যুর জন্য উচ্চস্বরে সুর করে করে বিলাপ করে করে কাঁদে, এবং যে নারী বিপদের সময় মাথার চুল মুন্ডন করে, এবং যেই নারী বিপদের সময় বুকের কাপড় টিনে টেনে ছিঁড়ে ফেলে, এই রকমের মৃত্যু বিলাপের জন্য শাস্তি দেওয়া হবে। এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যেই ব্যক্তির জন্য বিলাপ করা হয়, কাদা হয়, তাকে ওই কাদার জন্য কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। নুমার ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার কারণে তিনি বেহুশ হয়ে পড়লেন। এতো এরপর তার বোন কাঁদতে শুরু করলো এবং বলতে লাগলো, হে পাহাড়, আফসোস আফসোস, এবং হে এরূপ, হে এরূপ, অর্থাৎ তার বৈশিষ্ট্য বর্ণনা করতেছিল। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসলো, তখন তিনি তার বোনকে ডেকে বললেন যে, তুমি যা কিছু বলেছ সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি সত্যি এরূপ। তবে সম্পর্কিত অন্য একটি হাদিস, যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা যায়, তখন তাকে কবরে রাখতে গিয়ে আল্লাহ নবী কেঁদেছিলেন আর তার চোখ থেকে পানি বের হয়েছিল, এবং এ সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি উত্তরে বলেছিলেন যে, আলা তাসমাউন ইন্নাল্লাহ লা ইউআযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলব ওয়ালাকিন ইউআযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। অর্থাৎ এখানে আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা চোখের পানি এবং অন্তরের ব্যথা বেদনার জন্য শাস্তি দিবেন না। কারো নিকটতম, কারো ঘনিষ্ঠতম কেউ যদি মারা যায় এবং তার জন্য তার ভালোবাসার প্রতীক স্বরূপ, তার প্রতি স্নেহ মমতার কারণে, তার প্রতি ভালোবাসার কারণে তার চোখ দিয়ে পানি বের হয় স্বাভাবিক, এবং এটার জন্য আল্লাহ তাআলা কখনোই শাস্তি দিবেন না, এবং অথবা এটার কারণে তিনি রহম করবেন। অর্থাৎ কারোর জন্য যদি কাদা হয়, নীরবে আল্লাহর কাছে কাদা হয়, এজন্য আল্লাহ তাআলা শাস্তি নয় বরং তাকে রহম করবেন, তাকে ক্ষমা করবেন, তাকে মাফ করবেন। আল্লাহ নবী শুধু দেখালেন এই বলে যে তার জিহ্বার দিকে ইশারা করে দেখালেন, অর্থাৎ এমনভাবে বিলাপ করে কাদা, সুর সুরের কাদা, এবং যে জিনিস তার মধ্যে নাই তাকে ওই রকম সম্বোধন করে বলা, এবং তার জন্য উচ্চস্বরে কাদা, বিলাপ করা, হ্যাঁ, মাথার চুল ছেঁড়া, বুক থাপড়ানো, এগুলো হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া কারোর জন্য চোখের পানি পড়ার দ্বারা, তার জন্য দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটি আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ লা ইউআযিবু বিদামইল আইন। আল্লাহ তাআলা চোখের পানির জন্য, অন্তরে ব্যথা বেদনার কান্নার জন্য কাউকে শাস্তি দিবেন না, অর্থাৎ মৃত্যু ব্যক্তির জন্য। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 39 নম্বর হচ্ছে মুসল্লিদের কষ্ট দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পিঁয়াজ রসুন অনুরূপ দুর্গন্ধ বস্তু খাবে, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, কেননা যাতে মানুষ কষ্ট পায় তাতে ফেরেশতারাও কষ্ট পায়। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, তিনি একবার জুমার নামাজের দিন খুতবা দিলেন। তিনি তার খুতবায় বললেন, অতঃপর হে লোক সকল, তোমরা দুটি সবজি খেয়ে থাকো, আমার দৃষ্টিতেও দুটো খারাপ জিনিস, তা হলো পিঁয়াজ এবং রসুন। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোনো লোকের মুখ থেকে এর গন্ধ পেলে তাকে বের করে দেওয়ার নির্দেশ দিতেন, তাকে মসজিদ থেকে বের করে বাকি নামক কবরস্থান পর্যন্ত পৌঁছে দেওয়া হতো,
তাই যে ব্যক্তি এই দুটো জিনিস খেতে চায় সে যেন রান্না করে, গন্ধ দূর করে তারপর খায়। সুতরাং পেঁয়াজ রসুন অনুরূপ কোনো দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়ার পর, দুর্গন্ধ দূর হওয়ার পূর্বেই বিনা প্রয়োজনে মসজিদে প্রবেশ করা নিষেধ। এক্ষেত্রে সিগারেটের ভূমিকা কিন্তু তার থেকেও আরও বেশি। যেখানে পেঁয়াজ রসুনের গন্ধ সামান্য গন্ধে ফেরেশতারা পর্যন্ত কষ্টের কথা আছে, মুসল্লিরা কষ্টের কথা আছে, সেখানে সিগারেটের মুখের দুর্গন্ধ তো তার থেকেও আরও বেশি কষ্টদায়ক যারা সিগারেট খায় না তাদের জন্য। সুতরাং তার থেকেও বিরত থাকার কথা, এবং যাতে করে দুর্গন্ধ না আসে এমন কোনো কিছু ব্যবহার করা হলেও যাতে করে সেইভাবে আসা, যাতে করে কোনো মুসল্লি তার এই মুখের কারণে কষ্ট না পায়। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 40 নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করে সে কুফরি করে বা শিরক করে, অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত অন্য যে কোনো নামে কসম করে সে ব্যক্তি শিরক করলো। কেউ যদি শপথ করতে চায় তবে হয় আল্লাহর নামে শপথ করবে নতুবা নীরব থাকবে। এক্ষেত্রে আমরা অনেক সময় অনেকের মুখে দেখি বাপের কসম, মায়ের কসম, বিভিন্ন জিনিস ধরে কসম সম্পূর্ণ, অথচ বিষয়টি আমাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ বলে না হলেও হাদিস অনুযায়ী সে ব্যক্তি কুফরি করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, এবং সে যদি তওবা না করে, ওই বিষয়ের জন্য তওবা না করে মারা যায়, অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে এই শাস্তি ভোগ করার জন্য। কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এবং যেই ব্যক্তি আল্লাহর নাম না ব্যতীত, অর্থাৎ যদি কোনো কিছু করতেই হয় তাহলে বলবে আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করছি, কারো কোনো পাথরের নামে, গাছের নামে, মাছের নামে, কলমের নামে, হ্যাঁ, ভালোবাসার নামে, কোনো কিছুর নামে, পিতামাতা থেকে শুরু করে যত উচ্চ থেকে উচ্চ হোক, নিম্ন থেকে নিম্ন হোক, আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে শপথ করলে তা কুফরি হবে, তা শিরক হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কসম থেকে বিরত থাকার তৌফিক দান করুক। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্বপুরুষের নাম নিয়ে শপথ করতে নিষেধ করেছেন। যদি কারো শপথ করতে হয়, কসম করতে হয়, তবে সে যেন আল্লাহর নাম নিয়ে শপথ করে অথবা নীরব থাকে। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যে অন্যের নামে শপথ করে সে যেন শিরক করলো আল্লাহর সাথে অংশীদারিত্বের গুনাহে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করলো। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অন্য একটি হাদিস এসেছে হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মহান আল্লাহর ইচ্ছার উপর দৃঢ় শপথ গ্রহণ করে তার কোনো পাপ হবে না, অর্থাৎ আল্লাহর নামে কসম করলে পাপ হবে না। অনুরূপভাবে নিষিদ্ধ বিষয়সমূহের 41 নম্বর হলো মিথ্যা কসম করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা শপথ করে, অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করবে, সে এমন অবস্থায় কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তিনি তার উপর রাগান্বিত থাকবেন। নিষিদ্ধ বিষয়সমূহের 42 নম্বর হচ্ছে বিক্রয়ের সময় শপথ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচা কিনার সময় তোমরা বেশি বেশি শপথ করা থেকে সাবধান থেকো, কেননা এতে পণ্য বিক্রয় বেশি হলেও তার বরকত মিটে যাবে, এবং শপথের মাধ্যমে পণ্য বিক্রয় বেশি হলেও তা তার বরকতকে মিটিয়ে দিবে। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 43 নম্বর হচ্ছে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে তারা সে জাতিরই অন্তর্ভুক্ত হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করলো সে যেন তাদের মধ্য থেকেই হলো। সুতরাং কাফেরের সাদৃশ্য পোশাকে আশাকে, বিশেষ করে ইহুদি নাসারা যে ধরনের পোশাক পরে, সেই সমস্ত পোশাক পরিধান করাও তাদের সাদৃশ্য অবলম্বন করা, এর থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। ইসলামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে দুনিয়াতে এসেছিলেন।
তিনি দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি ধরনের পোশাক পরতেন, কি ধরনের কাপড় পরতেন, সবগুলো আমাদের সামনে উজ্জ্বল তারকার মতন আমাদের আমাদের সামনে উপস্থিত। সুতরাং আমরা পোশাক আশাক চাল চলন আমাদের ইসলামের ছাঁচে এবং ধাঁচে মেনে চলার চেষ্টা করব। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 44 নম্বর হচ্ছে হিংসা করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান তোমরা হিংসা করবে না, কেননা হিংসা পূর্ণকে ধ্বংস করে ফেলে, যেমন আগুন কাঠ বা ঘাস জ্বালিয়ে ফেলে। এবং হিংসা বিদ্বেষ এমন জিনিস যা আসলে মানুষের গুণাবলী এবং পূর্ণকে হাসানাতকে নষ্ট করে ফেলে। অতৃপ্ত ক্রোধ হতে হিংসা বিদ্বেষের জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর পরস্পরকে হিংসা বিদ্বেষ তাকদীরকে রোধ করার উপক্রম করেছিল। তিনি আরও বলেছেন, তোমাদের ভাইয়ের দুঃখে কখনো সুখী হবে না, কেননা তিনি তাকে ক্ষমা করে তদ্দা তোমাকে পরীক্ষা করতে পারেন। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা ত্যাগ করো, কেননা আগুন যেমন জ্বালানি কাঠকে ধ্বংস করে, তেমনি হিংসা সদ্গুণগুলোকে ধ্বংস করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বন্দ্বের মন্দ ত্যাগ করো, কেননা এটা ধ্বংস করে। এবং যেই ব্যক্তি কার অনিষ্ট করে আল্লাহ তা অনিষ্ট করবেন, যে শত্রুতা করে আল্লাহ তার শত্রুতা করবেন। হাদিসগুলো হাদিসটি ইবনে মাজা এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। সুতরাং হিংসা করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 45 নম্বর হচ্ছে কবরের উপর ঘর তৈরি করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে, তার উপর বসতে এবং তার উপর ঘর উঠাতে। অনুরূপভাবে কবর পাকা করা বা গম্বুজ নির্মাণ করা সম্পর্কে আন জাবির রাদিয়াল্লাহু আনহু কাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউহাসসাল কবরু ওয়া আন ইউকাদা আলাইহি ওয়া আন বুনিয়া আলাইহি, রাওয়াহু মুসলিম। জাবির রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে এবং কবরের উপর বসতে এবং এর উপর কোনো রকম নির্মাণ কাজ করতে নিষেধ করেছেন। হাদিসটি ইমাম মুসলিম সহিহ সনদে বর্ণনা করেছেন। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 46 নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা ও খেয়ানত করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করবেন, তখন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা উড়ানো হবে, বলা হবে এটা অমুকের পুত্র, অমুকের বিশ্বাসঘাতকতার ফলাফল। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 47 নম্বর হচ্ছে কবরের উপরে বসা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো জন্য কোনো কবরের উপর বসার চাইতে আগুনের কয়লার উপর বসে কাপড় পুড়িয়ে চামড়া জ্বালিয়ে দেওয়া উত্তম। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোক জ্বলন্ত অঙ্গারের উপরে বসে এবং তাতে তার কাপড় পুড়ে চামড়ায়ও লেগে যায় এবং চামড়াও পুড়ে যায়, তবুও তার জন্য উত্তম কবরের উপর বসার চেয়ে, অর্থাৎ কবরের উপর বসার চেয়েও তার থেকে উত্তম। যদি আগুনেও বসে কাপড় পুড়ে চামড়াও পুড়ে শরীরের সাথে লেগে যাও, তাও উত্তম, তাও যেন কবরের উপরে না বসে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এবং ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 48 নম্বর হলো মৃত্যুর জন্য শোক পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য স্বামী ব্যতীত কোনো মৃত্যু ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। এবং এর উপর আমরা এর পূর্বে আলোচনা করেছি যে একমাত্র স্বামী মারা গেলে 3 মাস 10 দিন সে শোক পালন করতে পারে। স্বামীর জন্য মূলত একজন নারীর শোক পালন হবে,
4 মাস 10 দিনের কথা বর্ণিত হয়েছে। ইসলামে নিষিদ্ধ বিষয় সমূহের মধ্যে 49 নম্বর হচ্ছে বিনা প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় আমি শপথ করতে পারি, আমি তোমাদের নিকট হাদিস বর্ণনা করেছি, তোমরা তা মুখস্থ রাখো, এবং যে কোনো বান্দা ভিক্ষাবৃত্তি দরজা খুলবে আল্লাহ তাআলা তার জন্য অভাবের দরজাকে উন্মুক্ত করবেন। এবং হাদিসের মধ্যে এসেছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রশির সাহায্যে এক বোঝা কাঠ পৃষ্ঠে নিয়ে তা বিক্রয় করে মানুষের কাছে তার ভিক্ষা চাওয়ার চাইতে তার পক্ষে অধিক উত্তম। হাদিসটি বুখারী শরীফে এসেছে। হযরত কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক ঋণের জামিন ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বন্ধে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, যাকাত না আসা পর্যন্ত অপেক্ষা করো, তা যাকাত হতে তোমার জন্য কিছু দিয়ে দিব। অতঃপর তিনি বললেন, হে কাবিসা, তিনজন লোক ব্যতীত অন্যের জন্য ভিক্ষা হালাল নহে। একজন হলেন যে ব্যক্তি ঋণের জন্য জামিন হয়েছে, তা শোধ না হওয়া পর্যন্ত তার পক্ষে ভিক্ষা করা হালাল এবং তার ঋণ শোধ হলে ভিক্ষা বন্ধ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ব্যক্তি দুর্ভাগ্যবশত সম্পত্তি হারিয়েছে, তার জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করা হালাল বা বৈধ। তিন নম্বর হচ্ছে যেই ব্যক্তি এমন ক্ষুধার্ত যে তার সম্প্রদায়ের 3 ব্যক্তি বলে যে হ্যাঁ সে সত্যি যথার্থই ক্ষুধার্ত, যে পর্যন্ত তার জীবিকার সংস্থান না হয় সে পর্যন্ত তার ভিক্ষা করা হালাল বা বৈধ। তবে হে কাবিসা, ইহা ব্যতীত ভিক্ষা করা হারাম, এবং এরূপ ভিক্ষা ভিক্ষুক হারাম ভক্ষণ করে। হাদিসটি সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পত্তি বৃদ্ধির জন্য লোকের মালামাল ভিক্ষা চায়, সে যেন জ্বলন্ত অঙ্গার ভিক্ষা চায়, কাজী তাকে অল্প বা অধিক ভিক্ষা চাইতে বলো। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। অন্য একটি হাদিস এসেছে সহি বুখারী এবং মুসলিমে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিক্ষুক সর্বদা মানুষের কাছে ভিক্ষা চেয়ে থাকবে, সে কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার মুখমণ্ডলে তার মুখে কোনো মাংসখণ্ড থাকবে না। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 50 নম্বর হচ্ছে বেচা কেনার মধ্যে ধোকাবাজি করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শহরের মানুষ যেন গ্রামের লোকের কাছে বিক্রয় না করে, অন্যকে ধোকা দেওয়ার জন্য পণ্যের মূল্য বৃদ্ধি না করে, কোনো ভাইয়ের বিক্রয়ের উপর যেন আরেকজন বিক্রয় না করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাদ্যশস্যের স্তূপের কাছে দিয়ে যাবার কালে তার স্বীয় হস্ত, তার নিজের হাত সেই খাদ্যদ্রব্যের স্তূপের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিলে তার অঙ্গুলি ভিজে গেল, তার আঙ্গুল ভিজে গেল। তিনি জিজ্ঞেস করলেন, হে শস্যের মালিক, এইটা কি? সে বলল, এইটা বৃষ্টিতে ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এটা শস্যের উপরিভাগে রাখতে পারলে না? তাহলে লোকে দেখতে পেত। এবং অতঃপর আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অন্য একটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী এক লোক অন্য এক লোক হতে জমি খরিদ করেছিল, ক্রেতা জমিতে স্বর্ণপূর্ণ একটি পাত্র দেখতে পেয়ে বিক্রেতার নিকটে গিয়ে বলল, তোমার স্বর্ণ আমার কাছ থেকে নিয়ে নাও, আমি তো শুধুমাত্র তোমার জমি খরিদ করেছি, তোমার কাছ থেকে এই স্বর্ণ খরিদ করি। বিক্রেতা বলল, আমি তোমার কাছে জমি এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করেছি। অতঃপর তারা উভয়ই এটার বিচারের জন্য এক ব্যক্তিকে বলল। বিচারক বললেন, তোমাদের কি সন্তান সন্ততি আছে? একজন বলল, আমার একটি পুত্র আছে। অন্যজন বলল, আমার একটি কন্যা আছে। এবার সেই বিচারক বললেন, বালককে কন্যাটির সাথে বিবাহ করিয়ে দাও এবং তা হতে কতক এদের জন্য ব্যয় করো এবং তাদের জন্য দান করো। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 51 নম্বর হল মসজিদে এসে
হারানো বস্তু খোঁজ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি হারানো বস্তু মসজিদে এসে খুঁজতে দেখো বা সে সম্পর্কে ঘোষণা করতে দেখো, তবে বলবে আল্লাহ করে বস্তুটি তুমি যাতে খুঁজে না পাও, কেননা মসজিদকে এই উদ্দেশ্যে বানানো হয়নি, অর্থাৎ হারানো জিনিস ঘোষণার জন্য মসজিদ বানানো হয়নি। সুতরাং মসজিদে কোনো হারানো বস্তু ঘোষণা করা নিষেধ করা হয়েছে। তবে হারানো বস্তু এবং প্রথিত সম্পত্তির ব্যাপারে ইসলামের নির্দেশ হলো যে পথিমধ্যে কোনো হারানো বস্তু পাওয়া গেলে তা ঘোষণা, নোটিশ বা যেই কোনো উপায় দ্বারা বস্তু মালিকের সন্ধান নিতে হবে। মালিক পাওয়া না গেলে 1 বছর পর্যন্ত অপেক্ষা করার পর যে ব্যক্তি পেয়েছে সেই তার মালিক হবে, এবং যদি তা পচনশীল দ্রব্য হয় তা বিক্রয় করে তার মূল্য 1 বছর পর্যন্ত জমা রাখার বিধান ইসলামে রয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের হারানো বস্তু গ্রহণ করতে নিষেধ করেছেন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হযরত জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের কোনো হারানো দ্রব্য অগ্নি স্ফুলিঙ্গের ন্যায়। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দিনার পথে পেয়ে হযরত ফাতিমার কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বললেন, এইটা আল্লাহর দান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হযরত আলী ও ফাতিমাকে নিয়ে উপভোগ করলেন। এরপর এক রমণী দিনারের জন্য, সেই একটি দিনারের জন্য কাঁদতে কাঁদতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, 1 দিনার তাকে দিয়ে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ি, অর্থাৎ কোন ছড়ি, বেত্র, রশি প্রভৃতি হারানো বস্তু কুড়িয়ে নিতে তা দ্বারা উপকৃত হতে আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। ছড়ি অর্থাৎ এক ধরনের যা দিয়ে পাক করা হয়, এবং বেত্র অর্থাৎ লাঠি, এবং রশি, এই একমাত্র এই তিনটি বস্তু পেয়ে ব্যবহার করার অনুমতি আছে। এছাড়া অন্য কোনো বস্তু ব্যবহার করা যাবে না। বরং হাদিসের মধ্যে তার যাকে সেই হারানো মুসলমানের সেই হারানো বস্তুকে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় বলা হয়েছে, অর্থাৎ আগুনের জ্বলন্ত আগুনের অঙ্গার, আগুনের কয়লা বলা হয়েছে। সুতরাং সাবধান হতে হবে, গাড়ির মধ্যে কারো কোনো কিছু ভুলে থেকে গেলে, মোবাইল হোক বা অন্য কোনো জিনিস হোক, যদি সে পায় সে যেন সেইটাকে ব্যবহার না করে। এরপরে ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 52 নম্বর হচ্ছে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো যে মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম করলে কতটুকু গুনাহ হবে, তবে তার সামনে দিয়ে অতিক্রম করার চাইতে 40 বছর দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম মনে করত। এবং এ সম্পর্কে নিয়ম হলো, খোলা জায়গায় নামাজ পড়ার সময় নামাজির সম্মুখে, অর্থাৎ সামনে, কিছু অন্তরাল বা সূত্রা রাখা উচিত। তা অত্যন্ত 1 হাত লম্বা বা 1 আঙ্গুল পরিমাণ মোটা হলেই চলে। জামাতে নামাজের শুধু ইমামের সামনে সূত্রা বা অন্তরাল থাকলেই মুক্তাদির জন্যই তাই যথেষ্ট হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো জিনিসকে অন্তরাল বা সূত্রা রূপে দাঁড় করিয়ে নামাজ পড়তে থাকে, আর সেই অন্তরালের দিক দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করতে চাইলে, তখন তাকে তোমরা বাধা দিবে। যদি সে বিরত হতে অস্বীকার করে, তবে তার সাথে সে যেন সংগ্রাম করে, কেননা সে শয়তান। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এবং অন্য হাদিস হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, সে যেন তার সম্মুখে কিছু দাঁড় করিয়ে দেয়। যদি অন্য কিছু না পায়, তবে যেন তার ছড়িটি দাঁড় করিয়ে দেয়। যদি ছড়িও না থাকে, তবে যেন একটা রেখা টেনে দেয়। অতঃপর তার সম্মুখ দিয়ে যা অতিক্রম করবে তা তার কোনো ক্ষতি করতে পারবে না। আবু দাউদ ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ জানতো নামাজের মধ্যে তার নামাজি ভাইয়ের সম্মুখ দিয়ে এলো পাতাড়ি গমনে কি ক্ষতি রয়েছে, তবে সে 100 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত। যে পা সে বাড়িয়েছে তা থেকে সে বিরত থাকত।
হাদিসটি আবু দাউদ ইবনে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর ব্যাখ্যায় এতটুকু বলা যায় এবং মুহাদ্দিকিনে কিরাম মুফাসসিরিনে কিরাম তার সীমানা রেখা করেছেন যে একজন ব্যক্তি নামাজে যখন দাঁড়ায় তার সেজদা স্থান পর্যন্ত এইটু হলো তার সীমানা বা হুদুদ, এবং এর মধ্য থেকে নামাজরত অবস্থায় কেউ যদি পথ অতিক্রম করতে যায় সে যেন নামাজরত অবস্থাতেই তার হাত দিয়ে তাকে বাধা দেয়, এবং সে যদি বিরত না হয় তার সাথে লড়াও জায়েজ আছে, এবং এর বাইরে থেকে কেউ যদি অতিক্রম করে তাহলে সে এই হাদিসে অন্তর্ভুক্ত হবে না। এবং ইসলামী নিষিদ্ধ বিষয়সমূহের 53 নম্বর হচ্ছে আসরের নামাজ পরিত্যাগ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আসর নামাজ পরিত্যাগ করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং 54 নম্বর বিষয় হলো নামাজে অবহেলা করা। হাদিসের মধ্যে এসেছে, তাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজের, যেই ব্যক্তি উহা পরিত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। আল মুসলিমু বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম এবং মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 55 নম্বর হচ্ছে বিভ্রান্তির পথে মানুষকে আহ্বান করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষকে বিভ্রান্তির পথে আহ্বান করবে তা তার অনুসরণকারীদের বরাবর গুনাহ তার উপর বর্তাবে, এবং এতে তাদের গুনাহ কোনো অংশ কম হবে না। এরপরে ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 56 নম্বর হচ্ছে পানি পানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্রের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন, যেমন জগের মধ্যে অথবা বালতিতে পুরা মুখ লাগিয়ে পান করতে নিষেধ করা হয়েছে। তবে গ্লাসে, শুধুমাত্র গ্লাসে ঢেলে ঢেলে পান করা এ হাদিসে অন্তর্ভুক্ত হবে না। এবং এ সমস্ত পানহারের রীতিনীতি সম্পর্কে ইসলামের একটি সঠিক দিক নির্দেশনা দেওয়া আছে। ডান হাতে বিসমিল্লাহ বলে সমস্ত খানাপিনা আরম্ভ করতে হবে। পানি পান করার সময় পেয়ালায় বা গ্লাসে যেন নিঃশ্বাস না ফেলা হয় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং খাদ্য গ্রহণকালে উদরের এক অংশ খাদ্য দ্বারা এক অংশ পানি দ্বারা পূর্ণ করতে হবে, এবং এক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখতে হবে, কিছু ফুদা রেখে শেষ করতে হবে। এগুলো হলো ইসলামের পানাহারের রীতিনীতি। হযরত আমর বিন আবু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার ডান হাত দ্বারা তুমি ভক্ষণ করো এবং তোমার সামনের দিক হতে ভক্ষণ করতে থাকো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার গৃহে প্রবেশ করে, প্রবেশের সময় ও খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান নিজেকে বলে যে তোমার রাত্রি যাপনের স্থান ও রাত্রের খাদ্য নেই। যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে না, তখন শয়তান বলে তুমি রাত্রি যাপনের স্থান এবং রাতের খাদ্য তুমি পেয়েছো। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা কখনো বাম হাত দ্বারা খাদ্য গ্রহণ করিও না এবং পানি পান করিও না, শয়তান বাম হাত দ্বারা পানি পানাহার করে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুল দ্বারা খাদ্য গ্রহণ করতেন এবং হাত ধোয়ার পূর্বে তিনি তা চেটে খেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে কিন্তু আহারের সময় আল্লাহর নাম নিতে ভুলে যায়, সে যেন বলে খাওয়ার প্রথম এবং শেষে আল্লাহর নাম নিতেছি, অর্থাৎ বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। যদি আগে প্রথম বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে যখনই মনে হবে তখন সে এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এবং হাদিসটি তিরমিজি এবং আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতজ্ঞ ভক্ষণকারী সহিংসু রোজাদারের সাদৃশ্য, অর্থাৎ খানা খেয়ে কৃতজ্ঞকারী সে যেন রোজাদারদের মতনই।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র পূর্ণ সুফ আনা হলে তিনি বললেন, এর পার্শ্ব হতে খাও, মধ্য স্থান হতে কখনো খাবে না, কেননা বরকত এবং বরকত সমস্ত খানার মধ্য স্থানে অবতীর্ণ হয়। অর্থাৎ খানার সরাসরি মধ্যে হাত না দেওয়া, খানা নিয়ম হলো পাশ থেকে খাওয়া। কারণ হাদিসে আবু দাউদ এবং তিরমিজি এবং ইবনে মাজাতে যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খানা পার্শ্ব হতে খাও, মধ্য স্থান থেকে খাবে না, কেননা আল্লাহর বরকত খানার মধ্য স্থানে অবতীর্ণ হয়। অন্য বর্ণনায়, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে সে যেন সর্বোপরি অংশ হতে খাদ্য গ্রহণ না করে, বরং সর্বনিম্ন অংশ হতে খায়, কেননা এর উপরি ভাগে বরকত অবতীর্ণ হয়। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি এবং ইবনে মাজাতে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 57 নম্বর হচ্ছে সব স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বর্ণরৌপ্যের পাত্রে পান করবে না, রেশমের পোশাক পরিধান করবে না, কেননা এগুলো ব্যবহার তাদের কাফেরদের জন্য দুনিয়াতে এবং তোমাদের জন্য পরকালে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খণ্ড রেশমি কাপড় ডান হাতে এবং এক খণ্ড স্বর্ণ বাম হাতে ধরে বললেন, এই দুইটি জিনিস আমার উম্মতের জন্য হারাম করা হয়েছে। হাদিসটি আহমদ এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা বেহেশতে অলংকার ও রেশমি বস্ত্র ব্যবহার করতে ভালোবাসো, তবে তা দুনিয়াতে ব্যবহার করিও না। হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে। এবং এক্ষেত্রে মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার জায়েজ আছে, কিন্তু পুরুষের জন্য স্বর্ণ এবং রেশমি কাপড় সম্পূর্ণ হারাম করা হয়েছে। এ সম্পর্কিত অন্য একটি দর্শে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে 58 নম্বর হচ্ছে বাম হাতে পানাহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যেন বাম হাতে পানাহার না করে, কেননা শয়তান বাম হাতে পানাহার করে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের এবং গর্হিত কাজের মধ্যে 59 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে যে তার উপার্জন বৃদ্ধি হোক এবং তার মৃত্যু বিলম্বে হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অন্য হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আত্মীয়তাকে সৃষ্টি করলেন, অতঃপর তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার বন্ধন যে রক্ষা করবে তার বন্ধন আমিও রক্ষা করব, তোমার বন্ধন যে ছিন্ন করবে আমিও তার সাথে আমার বন্ধনকে ছিন্ন করে দিব। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেহেম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রেহেম হতে রহমের অর্থাৎ দয়ার উৎপত্তি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যেই তোমার বন্ধন রক্ষা করবে আমিও তার বন্ধন রক্ষা করব, এবং যে তোমার বন্ধন ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক বন্ধনকে ছিন্ন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আমার আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে আমি সদ্ভাব রাখতে চাই, কিন্তু তারা আমার শুধুই অপকার করে, আমি তাদের প্রতি সদয় কিন্তু তারা আমার প্রতি নির্দয়। তিনি বললেন, তুমি যেরূপ বলো তারা যদি সত্যি তাই করে, তাহলে তুমি যেন তাদেরকে উত্তপ্ত অঙ্গারের বটিকা দিতেছ, অর্থাৎ তুমি যেন আগুনের মধ্যে পানি ঢালতেছ, এবং তুমি যতদিন এরূপ ব্যবহার করো ততদিন আল্লাহর হতে তোমার সঙ্গে অনবরত একজন
সাহায্যকারী ফেরেশতা তোমাকে সাহায্য করতেই থাকবে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অর্থাৎ আত্মীয় যদি খারাপ ব্যবহার করো, খারাপের বিনিময়ে ভালো ব্যবহার করা, আল্লাহ নবী বললেন তুমি যেন আগুনেই পানি দিতেছ, এবং যতদিন তুমি এরূপ করবে আল্লাহ তাআলা তোমার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে যে তোমাকে সাহায্য করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আত্মীয়স্বজনের সাথে কিরূপে আত্মীয়তা বন্ধন রাখতে হয় তা তোমাদের পূর্বপুরুষদের কাছে হতে শিক্ষা লাভ করো। কেননা আত্মীয়তার বন্ধন পরিবারের মধ্যে ভালোবাসার উপায়, ধর্ম বৃদ্ধির উপকরণ এবং মৃত্যু বিলম্ব করার উপায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রেহেম আরশের সাথে ঝুলতেছে এবং এই বলতেছে, যে আমার সাথে বন্ধন রাখে আল্লাহ তার সাথে বন্ধন রাখুক, যে আমাকে কর্তন করে ফেলে আল্লাহ তার সাথে বন্ধন কর্তন করুক। হাদিসটি বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত জাবের বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে বেহেশতে যাবে না। হাদিসটি বুখারি এবং মুসলিমে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চললেই যথেষ্ট হবে না, একবার বন্ধন ছিন্ন হয়ে গেলে পুনরায় তা সংযোগ করাই হচ্ছে প্রকৃত আত্মীয় স্বজনের উপর অধিকার। স্বজন প্রীতি বুখারি। এরপরের বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ না করা। হাদিসের মধ্যে এসেছে, সেই লোকের নাক ধুলায় লুণ্ঠিত হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার প্রতি দুরুদ পাঠ করল না, এবং প্রকৃত কৃপণ সেই লোক যার সামনে আমার নাম উচ্চারণ হলো কিন্তু সে আমার প্রতি দুরুদ পাঠ করল না। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 61 নম্বর হলো কথাবার্তায় অহংকারীর পরিচয় দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে তোমাদের মধ্যে সেই লোক আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ও আমার থেকে দূরে যারা অতিরিক্ত কথা বলে এবং গর্ব প্রকাশ করার জন্য বাকপটুতা দেখায় এবং মানুষকে ঠাট্টা করে, মুখ বাঁকা করে কথা বলে, তারা আমার থেকে দূরে এবং আমিও তাদের থেকে দূরে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 62 নম্বর হচ্ছে কুকুর পোষা বা কুকুর পালা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শিকার ও চাষাবাদের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কুকুর পোষে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ সওয়াব কমতে থাকে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 63 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তুকে কষ্ট দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, জৈনিক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছিল, সে বিড়ালটিকে বন্দী করে রেখেছিল, ফলে তা মারা যায়, সেই কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। সুতরাং রূহ বা আত্মা আছে এমন কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু বানিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 64 নম্বর হচ্ছে সুদ বা ঘুষ গ্রহণ করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গৃহীতা ও সুদদাতাকে লানত করেছেন, জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করার অপরাধ 36 জন নারীর সাথে ব্যভিচার করার চাইতেও কঠিন অপরাধ। সুদ গ্রহণ করা ও প্রদান করা সম্পূর্ণ কবিরা গুনাহ। যে ঘুষ খায় সে কিয়ামতের দিন সেই জিনিস বহন করবে। অর্থাৎ ঘুষের জন্য যে বাবদ যে জিনিস সে গ্রহণ করছে কিয়ামতের দিন সে ওই জিনিস নিয়ে উপস্থিত হবে। এবং হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি একটি গাভীও গ্রহণ করে ঘুষের বদলায়, সেই গাভীটি কিয়ামতের দিন তার পিছনে পিছনে ডাকতে থাকবে। সামান্য জিনিস যে জিনিস সে সুদ গ্রহণ করেছে, ঘুষ গ্রহণ করেছে, অর্থাৎ ওই জিনিস নিয়েই সে কিয়ামতে উপস্থিত হবে এবং মানুষ সবাই বুঝবে যে দুনিয়াতে এই জিনিস সে ঘুষ গ্রহণ করেছিল। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 65 নম্বর হচ্ছে মদ্যপান করা, মদ পান করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বারবার মদ পান করবে
যে জাদুর প্রতি বিশ্বাস রাখবে এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বরের উপর দাঁড়িয়ে ভাষণকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মদ নিষিদ্ধ বলে ওহী অবতীর্ণ হয়েছে এবং তা পাঁচটি বস্তু হতে প্রস্তুত হয়, আঙ্গুর, খেজুর, যব, আটা এবং মধু। মদ এমন দ্রব্য যা জ্ঞানকে ঢেলে ফেলে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য ভেষ্ট অবৈধ। প্রথম হলো মদ পানকারী, দ্বিতীয় হচ্ছে পিতামাতার অবাধ্য ব্যক্তি এবং তৃতীয় হচ্ছে অসতর্ক গৃহকর্তা যে আপন পরিবারের মধ্যে অপবিত্রতা স্থান করে। অর্থাৎ এমন পিতামাতা যে তার সন্তানগণ অন্যায় অশ্লীলতা অসভ্যতার মধ্যে লিপ্ত অথচ পিতামাতা নীরব। এমন অসতর্ক গৃহকর্তা যে আপন পরিবারের মধ্যে অপবিত্রতা স্থাপন করে, তাদের জন্য বেহেশত অবৈধ, হারাম। সুতরাং হাদিস অনুযায়ী আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাঈয়াতিহি, পিতামাতা সর্ব অবস্থাতে সন্তানের জন্য দায়িত্বশীল। অর্থাৎ আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কোথায় কোন কাজে কিভাবে জীবন যাপন করতেছে, সমাজের মধ্যে পরিবারের মধ্যে যেন অশ্লীল অসভ্যতা না নিয়ে আসে, সেজন্য তাদেরকে বারণ করা, তাদেরকে বিরত রাখা, দায় দায়িত্ব সম্পূর্ণ পিতামাতার উপর বর্তায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি অভ্যাসরত মদখোর মারা যায় তবে সে এমন ব্যক্তির ন্যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে ব্যক্তি প্রতিমা পূজা করে। ইবনে মাজা। অর্থাৎ হিন্দুরা যেমন প্রতিমার পূজা করে সে যেন তাদের কাতারেই হাজির হবে, এরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ নামক জৈনিক লোককে গর্ধব উপাধি দেওয়া হয়েছিল। মদ্যপানের অপরাধে তাকে প্রহার করা হতো। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্য উৎপাদন করত। একদিন সে আনীত হলো, তিনি আদেশ দিলেন, তাকে প্রহার করা হলো। জনগণের ভিতর হতে জৈনিক ব্যক্তি বলল, হে আল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ কতবার তাকে গ্রেফতার করে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে অভিশাপ করিও না, আল্লাহর শপথ আমার জানা নেই সে আল্লাহ তদীয় প্রেরিত পুরুষকে ভালোবাসে কিনা। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে এবং এ ব্যাপারে অন্য একটি হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে সে যেন তাদেরই দলভুক্ত। সুতরাং এই দৃষ্টিতে আল্লাহ নবী বলেছেন যে তাকে হত্যা করিও না, তাকে অভিশাপ দিও না, হতে পারে সে আল্লাহ এবং আল্লাহ নবীকে ভালোবাসে। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 66 নম্বর হচ্ছে আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমিও তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 66 নম্বর হচ্ছে ইসলামী দেশে অপ্রাপ্ত আশ্রয়প্রাপ্ত কাফেরকে হত্যা করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে বিনা অধিকারে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, আর জান্নাতের সুঘ্রাণ 100 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যাবে। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 68 নম্বর হচ্ছে উত্তরাধিকারীকে তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তরাধিকারকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করবে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মিরাজ থেকে বঞ্চিত করবেন। ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের 69 নম্বর হচ্ছে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। যারা চিন্তা ফিকির সর্বদা দুনিয়া নিয়ে, আল্লাহ তার দু চোখের সামনে অভাব রেখে দিবেন। অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির চিন্তা ফিকির সর্বদা দুনিয়া নিয়ে, আল্লাহ তাআলা তার দু চোখের সামনে শুধুই অভাব অভাব রেখে দিবেন এবং তার প্রতিটি বিষয়কে বিচ্ছিন্ন করে দিবেন, আর দুনিয়ার যে বস্তু তার জন্য নির্ধারিত আছে
তাছাড়া কোনো কিছুই তার কাছে আসবে না। ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহের 70 নম্বর হচ্ছে কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষেধ সম্পর্কে, এমনকি পিঁপড়া বা অনুরূপ কোনো কিছু হলেও। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সেনাবাহিনীর সাথে পাঠানোর সময় কুরাইশদের দুই ব্যক্তি নাম ধরে বলেছিলেন যে তোমরা যদি তাদেরকে পাও তাহলে আগুনে পুড়িয়ে মারবে। অতঃপর যখন রওনা করতে উদ্যত হয় সাহাবাগণ, তখন তিনি তাদেরকে আবার ডেকে বললেন যে আমি যে তোমাদেরকে বলেছিলাম পুড়িয়ে মারার না, বরং আগুন দ্বারা আল্লাহ ছাড়া আর কেউ শাস্তি দিতে পারেন না, সুতরাং তোমরা কাউকে আগুনের শাস্তি দিবে না। এবং অন্য একটি হাদিসে এসেছে যে একবার সাহাবাদের কেহ একটি পিঁপড়ার বাসা দেখতে পেলেন যা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে কে এগুলো পুড়িয়েছে, অতঃপর সাহাবরা বললেন যে এটা আমরা করেছি। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগুনের প্রভু ছাড়া অন্য কারো আগুন দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই, সাজে না, অধিকার নেই। ইমাম আবু দাউদ সহিহ সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়াও ইসলামের নিষিদ্ধ গর্হিত বিষয়ের মধ্যে কোনো প্রাপক তার পাওনা দাবি করলে ধনী ব্যক্তির তালবাহানা করা হারাম। অনুরূপভাবে উপঢৌকন দিয়ে তা প্রাপকের কাছে হস্তান্তর না করে দেওয়া ফেরত অপছন্দনীয় হারাম। রিয়া বা প্রদর্শনমূলকভাবে যে কোনো কাজ করা হারাম। অপরিচিত নারীর সুদর্শন বালকের প্রতি শরই কারণ ছাড়াও তার দিকে তাকানো হারাম। পরস্ত্রীর সাথে নির্জনে সাক্ষাৎ করা হারাম। নারী পুরুষ সবার চুলে কালো খিজাব ব্যবহার করা হারাম। পরচুল লাগানো, উল্কি অঙ্কন ও দাঁত সেচে চিকন করা হারাম। এবং বিনা ওজরে এক পায়ে জুতা মোজা পরে চলাফেরা করা এবং দাঁড়িয়ে জুতা ও মোজা পরা মাকরুহ। অনুরূপভাবে মৃত্যুর জন্য বিলাপ করা হারাম। ঘরে জ্বলন্ত আগুন বা প্রদীপ রেখে ঘুমানো নিষেধ। জ্যোতিষী বা ভাগ্য গণনাকারীদের কাছে যাওয়া নিষেধ। শুভ বা অশুভ হওয়ার আকিদা পোষণ করা নিষেধ। অনুরূপভাবে দান করে খোটা দেওয়া নিষেধ। ধোকা ও প্রতারণা করা নিষেধ। মুসলমানকে অবজ্ঞা করা নিষেধ। কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণা করা নিষেধ। পরস্পরের দোষ ত্রুটি তালাশ করা, ওৎপেটে কথা শোনা নিষেধ। পরস্পরকে ঘৃণা বিদ্বেষ পোষণ করা, সাক্ষাৎ বর্জন করা, সম্পর্ক ছেদন করা নিষেধ। অনুরূপভাবে কোনো ফাসিক, ফাজের বা বেদাতি ব্যক্তিকে সাইয়েদ বা অনুরূপ সম্বোধন করে ডাকা নিষেধ। অনুরূপভাবে মোরককে গালি দেওয়া নিষেধ। বা অমুক অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে এই কথা বলা নিষেধ। পুরুষের সামনে মেয়েদের শারীরিক সৌন্দর্য বর্ধন করা, বর্ণনা করা নিষেধ। এবং পুরুষের সামনে মেয়েদের শারীরিক সৌন্দর্য কোনো শরীয়ত সম্মত কারণ বা প্রয়োজন ছাড়া পুরুষ লোকদের সামনে কোনো নারীর শারীরিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া নিষেধ। তবে বিয়ে শাদী বা এ জাতীয় কোনো প্রয়োজনে শারীরিক গঠন প্রকৃতির বর্ণনা দেওয়া যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো নারী যেন তার অনাবৃত শরীর কোনো নারীর অনাবৃত শরীরের সাথে না লাগায়, এবং সে যেন তার শারীরিক সৌন্দর্য নিজের স্বামীর সামনে এরূপভাবে বর্ণনা না করে যেন সে তাকে দেখছে, এবং এগুলো নিষেধ করা হয়েছে। এবং এগুলো দ্বারা শুধু ফেতনা ফাসাদই সৃষ্টি হয়। উপরন্ত আমরা যে বিষয়ে আলোচনা করলাম এগুলো আসলে যদি না মানা হয় এর দ্বারা সমাজ, রাষ্ট্র, পরিবার থেকে শুরু করে পরস্পর পরস্পরের মধ্যে ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বিনষ্ট হয়, দিন ধর্ম থেকে বের হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইসলামের গর্হিত কাজ, ইসলামের এই সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থেকে শুধুমাত্র ইসলামের সাচে এবং ধাঁচে নিজেকে জীবন গড়ার প্রত্যয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে অটুট রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিষিদ্ধ
তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় নিষেধ করেছেন, যে বিষয়ে নিষেধাজ্ঞা করেছেন, যা তিনি অপছন্দ করেছেন, সেই সমস্ত বিষয় থেকে দূরে থেকে আল্লাহর নৈকট্য এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য তথা কিয়ামতের দিন তার সুপারিশ লাভে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুক। আল্লাহ তাআলা তার পছন্দনীয় সমস্ত কাজ করার তৌফিক দান করুক এবং সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিরত রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সা'আলাকা منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে। একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে। সত্য বলার সাহস দাও হৃদয় ভরা ইমান দাও, সত্য বলার সাহস দাও হৃদয় ভরা ইমান দাও, মাজ ও মুয়াজের সাহস দাও গো ফিরিয়ে, মাজ ও মুয়াজের হিম্মত দাও গো ফিরিয়ে। একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে। আলীর মতো সাচ্চা ইমান দাও গো ফিরিয়ে, বেলালি ও ইয়াজান যেন হয় গো মিনারে। আলীর মতো সাচ্চা ইমান দাও গো ফিরিয়ে, বেলালি ও ইয়াজান যেন হয় গো মিনারে। মিথ্যে মোহের নিপাত দাও মনের দুয়ার খুলে দাও, মিথ্যে মোহের নিপাত দাও মনের দুয়ার খুলে দাও, জান্নাতি সেই সমাজ আবার দাও গো ফিরিয়ে, জান্নাতি সেই সমাজ আবার দাও গো ফিরিয়ে। একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে। কাবার মতো পবিত্র মন দাও গো সবারে, ফেরারি ওই সুখটা যেন পায় গো সকলে। কাবার মতো পবিত্র মন দাও গো সবারে, ফেরারি ওই সুখটা যেন পায় গো সকলে। স্বপ্ন রাঙা সকাল দাও রোদে লায়েক দুপুর দাও, স্বপ্ন রাঙা সকাল দাও রোদে লায়েক দুপুর দাও, জ্ঞানের আলোয় প্রভু তোমায় চাই যে চিনিতে, জ্ঞানের আলোয় প্রভু তোমায় চাই যে চিনিতে। একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে, আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে। সত্য বলার সাহস দাও হৃদয় ভরা ইমান দাও, সত্য বলার সাহস দাও হৃদয় ভরা ইমান দাও, মাজ মুয়াজ্জের সাহস দাও গো ফিরিয়ে, মাজ মোয়া বাজের হিম্মত দাও গো ফিরিয়ে। একটি মোনা